প্রিয় দর্শক, ইউরোবাংলা টেলিভিশনের বিশেষ আয়োজনে একান্ত আলাপনে আপনাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি। আজকে আমাদের সাথে স্টুডিওতে উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক, বিএনপির নীতি নির্ধারকদের মধ্যে একজন এবং ছাত্র দলের সাবেক জ্যেষ্ঠ সহসভাপতি জনাব শহীদুল ইসলাম বাবুল। আপনাকে আমরা আমন্ত্রণ জানাচ্ছি আমাদের স্টুডিওতে। জি, আপনাকেও ধন্যবাদ এবং আপনাদের টেলিভিশন ইউরোবাংলা টেলিভিশন, এই টেলিভিশনের যারা দর্শক সকলকেই আমাদের দলের পক্ষ থেকে এবং আমার ব্যক্তিগত পক্ষ থেকে ধন্যবাদ এবং শুভেচ্ছা। বলুন দর্শক, আপনারা জানেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি বর্তমানে একটি ক্রান্তি লগ্ন অতিক্রম করছে। দীর্ঘদিন থেকে প্রায় এক যুগ হয়ে গেছে ক্ষমতার বাইরে। দলটির প্রধান, যিনি বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ছিলেন বেগম খালেদা জিয়া, তিনি কারাগারে আছেন। জনাব তারেক রহমান, তিনি দেশের বাইরে আছেন। এই মুহূর্তে বিএনপির অবস্থান আমরা জানতে চাই, বা আপনি নীতি নির্ধারকদের মধ্যে একজন, আপনার দৃষ্টিতে বিএনপির অবস্থা কি? তার আগে একটু বলে নেওয়া দরকার যে আমি বেশ কিছুদিন হলো ইউরোপে আসছি এবং দেখছি প্রবাসে আপনারা যারা থাকেন তারা দেশের জন্য তাদের ভূমিকা এটা বলে শেষ করা যাবে না। যেই প্রবাসীদের আয়ের উপর, রেমিটেন্সের উপর ভর করে আমার অর্থনীতি গতি এবং টাকা সচল, যেই প্রবাসীদের উপর ভর করে সরকার এখনো বলতে গেলে প্রকারান্তরে টিকে আছে, অর্থনীতি টিকে আছে মানে সরকার টিকে আছে, সেই প্রবাসীদের মধ্যেও এখানে দেখলাম যে দেশের জন্যে, মানুষের জন্যে যে দরদ, যে অনুভূতি, যে সচেতনতা, যে মায়া, এবং রাজনীতির প্রতিও এটা নিশ্চয়ই অভিভূত হবার মতো ব্যাপার। ফ্রান্সে আপনারা যারা প্রবাসী রয়েছেন তাদের সকলকে আমি আমার পক্ষ থেকে আবার ধন্যবাদ জানাই, এবং আপনাদের এই টেলিভিশন আপনারা পরিচালনা করছেন, এখানে একটা গণমাধ্যম শুরু করেছেন, এটা নিশ্চয়ই প্রশংসার দাবি রাখে, আপনাদেরকে এই জন্য ধন্যবাদ জানাই, কৃতজ্ঞতা জানাই। আপনি যে প্রশ্ন করলেন সেই প্রশ্নের বিষয়ে আমি এখন আসি। আসলে যে বিএনপির অবস্থান এই তো বলতে চাচ্ছেন, যে এই বাস্তবতার মধ্যে শুনুন, আমি আপনাকে একটু আগেও বলছিলাম যে যুগে যুগে কালে কালে পৃথিবীতে সকল সময়ই সকল দেশেই রাজনীতিতে সমাজে কখনো কখনো অন্ধকার সময় আসে, এটা অস্বাভাবিক কোনো ব্যাপার না। ফ্যাসিবাদী শাসন, দুর্বৃত্তায়ন, স্বৈর শাসন, নানান ধরনের শাসন এসেছে পৃথিবীতে, আফ্রিকায়, এশিয়ায়, যুগে যুগে দেখেছেন আপনি সব সকল জায়গায়। আপনাদের ফ্রান্সের, আপনারা যেখানে থাকেন এখানকার মতো, এখানে ছিল রাজতন্ত্র, যখন ছিল রাজতন্ত্রের অবসান হয়েছে, কিন্তু একটা সময়ে রাজা ষোড়শ লুই যখন, আমি সেদিন গিয়েছিলাম ভার্সায়ে তাদের প্রাসাদ দেখতে, রাজাদের প্রাসাদ দেখতে, শুধু এশিয়াই না, আমরা ভারতবর্ষে মুঘলদের শান শৌকত, জাক জমক এগুলো দেখে আমরা যেমন বিস্মিত হই, এখানকার রাজাদের শান শৌকত, জাক জমক তার চাইতেও মানে অধিক, আসলে যেটা বর্ণনাতীত, সেই রাজতন্ত্রের অবসান হয়েছে এক সময়ে। সেই জন্য বাংলাদেশে সত্যিকার অর্থে একটা কালো অধ্যায়, একটা অন্ধকার সময় আমরা পার করছি। এখানে আইনের শাসন নেই, গণতন্ত্র নেই, মানবাধিকার নেই, মানবতা নেই, ভোট ভোট মানুষের ভোটের অধিকার একেবারে সুদূর করা হতো। এই যে বাস্তবতা, এখানে কথা বলবার জন্য মানুষ ভয় পায়। প্রবীণ যারা আমাদের নাগরিক, সাংবাদিক, সাহিত্যিক, বুদ্ধিজীবী, আমাদের গণতান্ত্রিক প্রতিষ্ঠান, আমাদের সাংবিধানিক প্রতিষ্ঠান, সকল জায়গায়, সকল ক্ষেত্রে, বিচার বিভাগ, আইনের শাসন, সকল ক্ষেত্রে আজকে ফ্যাসিবাদের নগ্ন থাবা, এবং এমন আষ্টে পৃষ্ঠে আমাদের জাতিকে, দেশকে তারা গ্রাস করছে যে এর থেকে যদি আমরা খুব দ্রুতই মুক্তি লাভ করতে না পারি তাহলে আমাদের আরও একটি ভয়ঙ্কর সংকট এবং অন্ধকারের দিকে ধাবিত হতে হবে। আপনি যে রাখবেন যেটা আমাদের জন্য, আমাদের জাতির জন্য, নট অনলি বিএনপি, আপনি বিএনপি একটা দেশের পার্ট, কিন্তু একজন দেশ তো আগে সবার, মানুষ তো আগে, কিন্তু আপনি দেশকে যদি রক্ষা করতে চান তাহলে অবশ্যই এই অবস্থা থেকে আপনাকে উত্তরণ লাভ করতে হবে এবং আপনাকে এই ফ্যাসিবাদী অপশাসন থেকে মুক্তি পেতেই হবে, এর কোনো বিকল্প নাই। ধরেন বিএনপি বাংলাদেশের একটা বৃহৎ রাজনৈতিক দল, যদিও দীর্ঘদিন থেকে তারা মূল স্রোতের বাইরে বলা চলে, সেটা যেভাবেই হোক, যে কোনো কারণেই হোক, সেক্ষেত্রে আপনি কি মনে করেন যে এই পরিস্থিতির জন্য বিএনপি দায়ী নয়? নো, আপনি, আমি আপনার সাথে সম্পূর্ণ দ্বিমত পোষণ করি। বিএনপি ইজ ইন রাইট ট্র্যাক আমি বলবো। আপনার রাজনীতিটা কি? রাজনীতি হলো মানুষ, মানুষের মতামত, মানুষের সেন্টিমেন্ট, মানুষের রায়, মানুষের সমর্থন, এটাই তো রাজনীতি। রাজনীতি হওয়া উচিত নয় বন্দুকের শক্তি, কামানের শক্তি, গুলি, অস্ত্র, র্যাব, পুলিশ, এগুলো তো কোনো রাজনীতি নয়। এর বিরুদ্ধে তো আওয়ামী লীগও লড়াই করেছে, আওয়ামী লীগের যারা পূর্বপুরুষ করেছে, তো আমরা সেই জায়গাতেই রয়েছি। আপনি বলতে পারেন যে আমরা উৎখাত করতে পারিনি, এই যে অপশক্তি, পশু শক্তি, দানবীয় শক্তি, এই শক্তিকে আমরা উৎখাত করতে পারিনি, সবসময় সকল ক্ষেত্রে সেটা হয়ে যায়, পারিনি তার মানে পারবো না এমন নয়,
আমরা বিশ্বাস করি যে বাংলাদেশে খুব দ্রুতই একটা গণ বিস্ফোরণ, গণ আন্দোলন হবে এবং মানুষ বিএনপির সাথে এসে দাঁড়াবে। এই বিপ্লব খুবই এবং বিএনপির নেতৃত্বে, যেহেতু বিএনপি একমাত্র রাজনৈতিক দল, আপনি স্বীকার করেন বা না করেন, বাংলাদেশের যে প্রান্তে যাবেন, এক প্রান্ত থেকে অন্য প্রান্ত, মানুষ এখনো বিএনপির উপরে আস্থাশীল। অন্য কোনো রাজনৈতিক দল সেভাবে তৈরি হয়নি, হতে পারেনি। সেই জন্য নেতৃত্বকে বিএনপিকেই দিতে হবে এবং বিএনপি দিবে বিএনপির নেতৃত্বেই। আপনি অস্বীকার করলে উপায় নেই যে বেগম খালেদা জিয়া, দেখেন যার থাকবার কথা প্রধানমন্ত্রী, তিনি এখন কারাগারে, কি মামলায় কারাগারে সেটা আপনিও জানেন আমিও জানি, অথচ এদেশের হাজার হাজার লক্ষ লক্ষ কোটি টাকা প্রতিনিয়ত পাচার হচ্ছে। এগুলো বিবিএস বলছে, বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো বলেছে, আমাদের কোনো কথা না, আপনারাও জানেন। তার কোনো বিচার নেই, বিচার হচ্ছে 70+ এক নারী যার স্বামী সকল কিছু যদি বাদ দেন, এদেশের স্বাধিকার আন্দোলনে, মুক্তিযুদ্ধের আন্দোলনে যিনি নেতৃত্ব দিয়েছেন, বাংলাদেশের প্রথম মুসলিম মহিলা প্রধানমন্ত্রী, বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী, যিনি বাংলাদেশের 18টি আসনে নির্বাচন করেছেন, বিভিন্ন বার কয়েকটি সংসদ নির্বাচনে একটি আসনে তিনি পরাজিত হননি, একজন মানুষ নেই বাংলাদেশে এরকম, তাকে কারাগারে নিক্ষেপ করা হয়েছে। কি মামলায়, কি কি আদাল, কি আইনে, আপনি জানেন, যেটা খুবই দুর্ভাগ্যজনক। আপনারা সাংবাদিকতা করেন, যাই করেন, এই যে বিষয়গুলো, এই যে অন্যায়, এই যে অনিয়ম, যে জন্য আজকে বেগম খালেদা জিয়াকে কারাগারে রাখা গিয়েছে বলেই বাংলাদেশে এই যে ফ্যাসিবাদ ডালপালা মেলবার সুযোগ পেয়েছে। আমরা বিশ্বাস করি তিনি যেদিন মুক্তি পাবেন, বাংলাদেশে এই গণতন্ত্রহীন শক্তি এবং ফ্যাসিবাদী শক্তি সেদিনই উৎখাত হয়ে যাবে ইনশাল্লাহ। আপনি যে বলছেন তিনি যেদিন মুক্তি পাবেন, সেটা আপনার ধারণা কবে হতে পারে? না, বেগম খালেদা জিয়ার মুক্তির দাবি তো এখন জাতীয় দাবি, এটা তো বিএনপির একার কোনো দাবি নয়। তারা যেভাবেই হোক আইনকে ব্যবহার করে, আদালতকে ব্যবহার করে, ওই যে দানবীয় শক্তির মাধ্যমে তাকে অবরুদ্ধ করে রেখেছে, এটা কতদিন রাখতে পারবে সেটা আমি জানি না। তবে আমরা বিশ্বাস করি শিগগিরই বেগম খালেদা জিয়ার মুক্তির জন্য একটা বৃহৎ জাতীয় ঐক্যের মাধ্যমে বাংলাদেশে গণবিস্ফোরণ হতে পারে এবং একে কেন্দ্র করেই এই 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 গণতন্ত্র বিরোধী শক্তির পতন হতে পারে। আওয়ামী লীগের বিভিন্ন সিনিয়র নেতৃবৃন্দ প্রায়ই বলেন যে বিএনপি আন্দোলন জানে না, বিএনপি রাস্তায় নামতে পারে না, বিএনপি কোনো হরতাল সফল করতে পারেনি, বিএনপি নির্বাচনে জয়লাভ করতে পারেনি, এগুলো কি আপনি তাদের? আমি বলছি আপনাকে, শুনেন, আওয়ামী লীগ তো আর নাই, তাদের ওই বন্দুক কামানি আছে আর বড় বড় কথা আছে, বাস্তবতা। কোনো কারণে আওয়ামী লীগ যদি ক্ষমতাচ্যুত হয়, আওয়ামী লীগের টিকিটি খুঁজে পাওয়ার আপনি সুযোগ পাবেন না। বিএনপি আন্দোলন করতে পারে না, এটা আওয়ামী লীগ বলে, তাই না? আওয়ামী লীগ কবে কি আন্দোলন করেছে আপনি আমাকে বলেন? 75-এ তাদের নেতাকে ওই সিঁড়ির উপরে রেখে সব লুঙ্গি খুলে পালিয়েছে না? কারোর কোনো খবর পাওয়া গিয়েছিল? সমস্ত জায়গায় খন্দকার মুস্তাকের মন্ত্রিসভায় তারা অংশগ্রহণ করেনি? কি আন্দোলন করেছিল, কি প্রতিরোধ গড়ে তুলেছে? এত বড় নেতা, এত বড় দেবতা তাদের, তাকে তার লাশ রেখে সব পালিয়ে যায়নি, তার লাশ রেখে সব বিশ্বাসঘাতকতা করেনি বিএনপির লোক করেছিল? আবার আমি বলি 90 সালের কথা যদি বলেন, সামরিক স্বৈর শাসন, হোসেন মোহাম্মদ এরশাদের বিরুদ্ধে আন্দোলন, কি আন্দোলন আওয়ামী লীগ করেছে? বেগম খালেদা জিয়ার আপোষহীন অনমনীয় মনোভাব, জাতীয়তাবাদী ছাত্রদল ডাকসুর, সর্বদলীয় ছাত্রঐক্যের মনোভাব না হলে তো এরশাদ কেউ এখন আমরা উৎখাত করতে পারতাম কিনা আমরা জানি না। 86 নির্বাচনে কারা অংশগ্রহণ করেছিল, বাদ দেন এরশাদের কথা। আপনি 2008 সালের সেনা শাসন, যেটা মঈনুদ্দিন ফখরুদ্দিনের, সেই সেনা শাসনের বিরুদ্ধে কে আন্দোলন করেছিল? শেখ হাসিনার আগেই তো বিদেশে চলে গিয়েছেন, বেগম খালেদা জিয়াকে তারা নিতে পেরেছিল? যদি নিতে পারত তাহলে কিন্তু বাংলাদেশে আর কোনো নির্বাচন হতো না এবং বাংলাদেশের রাজনীতির চিত্র আজকে ভিন্ন হতো। শেখ হাসিনা প্রধানমন্ত্রী হতে পারতেন না। আওয়ামী লীগের উচিত, শেখ হাসিনার কাছে উচিত যে বেগম খালেদা জিয়ার কাছে এসে কৃতজ্ঞতা প্রকাশ করা, সেটা তারা করবে না। বেগম খালেদা জিয়ার কারণে তারা প্রধানমন্ত্রী হয়েছেন এবং বাংলাদেশে 8 সালে নির্বাচন হয়েছে, নাহলে নির্বাচন হতো না। কি আন্দোলন তারা করেছে? ছাত্ররা আন্দোলন করেছে, বেগম খালেদা জিয়া ফাইট করেছে, আমরা তার সাথে ফাইট করেছি, লড়াই করেছি। আওয়ামী লীগ আন্দোলন করতে পারে, কখন পারে জানেন? সেটা বিএনপির উদার শাসন যদি থাকে, বিএনপির গণতান্ত্রিক শাসন যদি থাকে, তখন তারা খুব আন্দোলন করতে পারে, আর মুখে পারে, বাস্তবে না, মিলবে না ময়দানে। বিএনপির সিনিয়র নেতৃবৃন্দ বলছেন বাংলাদেশের গণমাধ্যম স্বাধীন নয়, অপরদিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি বলছেন যে বাংলাদেশের গণমাধ্যম স্বাধীন। আপনি একজন নীতি নির্ধারক হিসেবে বিএনপির এটাকে কিভাবে মূল্যায়ন করবেন গণমাধ্যমের ব্যাপারে? শোনেন, আপনি সাংবাদিকতা করেন, নিশ্চয়ই প্রশ্নের উত্তর আপনার কাছেও আছে। আপনি আমাকে জানতে চেয়েছেন তো আমি বলি, একটু আগে বললাম না যে এটা আমার কোনো কথা না, বাংলাদেশের একজন সিনিয়র জার্নালিস্ট এই সাম্প্রতিক সময়ে বলেছে। সবার কথা বাদ দিলাম, মাহমুদুর রহমানকে আপনারা সাংবাদিক বলবেন কি বলবেন না সেটাও বাদ, এটা বিএনপি গেসা বলেন, যাই বলেন বলেন, কিন্তু মাহফুজ আনাম, তিনি তো একজন প্রতিষ্ঠাতা সাংবাদিক, প্রফেশনাল সাংবাদিক, তিনি কি বললেন? যা লিখতে চাই তা লিখতে পারি না, যা বলতে চাই তা বলতে পারি না। আসিফ নজরুলের মতো একজন প্রজ্ঞাবান শিক্ষক, তিনি সাংবাদিকতা করেছেন দীর্ঘদিন, তিনি বলেছেন যে আইয়ুব ইয়াহিয়ার আমলে, এরশাদের আমলে যারা কথা বলেছেন, সমালোচনা করেছেন, তারাও এখন ভয়ে জড়সড়, কথা বলেন না, সাহস পান না।
কি এক অদ্ভুত গণতন্ত্রের শাসনে আমরা আছি বলেন। আয় বিহারের চাইতে উন্নত মানের গণতন্ত্র এখন বাংলাদেশে চলছে, আমি দুঃখিত। আর আমরা যারা কথা বলি না, আমাদেরকে বহুত হিসাব করে কথা বলতে হয়। 57 ধারার খড়গ, আইসিটি, কত ধরনের কাহিনী। এখান থেকে বের হইলে ভাগ্য ভালো যে ফ্রান্সের মতো একটি মানে সভ্য রাষ্ট্রে আমরা আছি, এখানে কথা বলা যাচ্ছে। কিন্তু ঢাকায় আমরা টকশো করি, কথা বলবার চেষ্টা করি, যতটুকু সুযোগ পাই, যতটুকু স্পেস পাই, কিন্তু আমরা স্বাধীনভাবে বলতে পারি না। আর ওনারা যা ইচ্ছা তাই, আমার নেতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান থেকে শুরু করে, তারেক রহমান থেকে শুরু করে, বিএনপির যত নেতা আছে, তার মানে মুন্ডুপাত না করলে ওনাদের আর ঘুম হয় না। কোনো মামলা নাই, কোনো বিচার নাই, কোনো আইন নাই, আমরা বলতে পারবো না। এবং বললেও যতটুকু বলবো মেপে মেপে বলতে হবে। এই হলো আইনের শাসন, গণতন্ত্র, গণমাধ্যম। ধন্যবাদ। এবার অন্য একটা বিষয়, যেটা মানে দীর্ঘদিন থেকে আমরা দেখছি ইউরোপে, বিশেষ করে বিএনপির সর্বোচ্চ দ্বিতীয় নেতা অথবা কোনো কোনো ক্ষেত্রে সর্বোচ্চ নেতা বলা চলে, যেমন যেহেতু বেগম খালেদা জিয়া জেলের মধ্যে আছেন, তার একরমে তিনি লন্ডনে বসবাস করছেন। লন্ডনে উনি বসবাস করার পরেও ইউরোপের বিএনপি এক ধরনের ঘুমন্তই, বিভিন্ন পত্রপত্রিকায় ইতিমধ্যে বিভিন্নভাবে নিউজ প্রচারিত হয়েছে যে বিএনপির কোনো অ্যাক্টিভিটিস নেই, বিভিন্ন দেশে কমিটি গঠন হচ্ছে না, আপনি বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক সেই হিসাবে, ইভেন আপনি যে ফ্রান্সে আছেন সে ফ্রান্সেও দীর্ঘদিন থেকে বিএনপির কোনো কমিটি নেই। এগুলো কি দলের কোনো কর্মসূচির মধ্যে পড়ছে কি না, বা এগুলো আপনি কিভাবে দেখছেন? আপনি ঠিকই বলেছেন, আসলে আমরা কি একটা সংকটকালীন সময় পার করছি, যে রাজনৈতিক দল হিসেবে, না হলে রাজনৈতিক দল বাংলাদেশও এই চলমান বাস্তবতা, আপনি দেশের খবর সব জানেন, কি অস্থিরতা প্রতিনিয়ত আমাদেরকে মানে সংকট, সংগ্রাম, নির্যাতন, নিপীড়ন। আমি নিজেও 5 মাস জেল থেকে কেটে আসলাম, নির্বাচন আগে গ্রেফতার হয়েছিলাম, হাজার হাজার কর্মী কারারুদ্ধ, হাজার হাজার লক্ষ লক্ষ মামলা, আমাদেরকে কাজ করবার সুযোগই দেওয়া হয় না, আমাদেরকে দম ফেলবারই সুযোগ দেওয়া হচ্ছে না, বাস্তবতা। হ্যাঁ, আপনি যে বলেছেন যে ইউরোপে বিএনপি স্থিমিত, আমি সেটা মনে করি না। তবে হ্যাঁ, কমিটি এখানে নিয়ে অনেক জায়গায় আছে, তো কমিটি খুব দ্রুতই হয়ে যাবে এবং সেই প্রক্রিয়া শুরু হয়েছে। আমরা আসলে একটা আন্দোলনের মধ্যে, একটা সংকটের মধ্যে ছিলাম, আমরা সেই সংকট থেকে বের হয়ে সংগঠন পুনর্গঠনের কাজে দেশেও আমরা মনোযোগ দিয়েছি, এবং আমরা বিশ্বাস করি যে এদিকেও প্রবাসেও, এবং তবে এটা ঠিক যে প্রবাসে আমাদের নেতাকর্মীদের মধ্যে যে উদ্দীপনা, একটি কথা বলার দরকার, আসলে আওয়ামী লীগ এই 12 বছর যাবৎ যত পীড়ন জুলুম করেছে বিএনপির উপরে, এত জুলুম যদি আওয়ামী লীগের উপর করতো, আওয়ামী লীগ কিন্তু মাটির সাথে মিশে যেত, বিএনপিকে নিঃশেষ করে দেবে, বিএনপিকে শেকড় সহ উপরে ফেলবে। তারা কিভাবে উপরে ফেলবে? এই যে আমি ইউরোপে যেখানে গেলাম, হাজার হাজার মানুষ তাদের হৃদয়ের সমস্ত আবেগ, অনুভূতি, উচ্ছ্বাস দিয়ে বিএনপিকে ভালোবাসে, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে ভালোবাসে, বেগম খালেদা জিয়াকে ভালোবাসে। এই বিএনপিকে উচ্ছেদ করা, নিঃশেষ করবার চেষ্টা করা, এটা বাতুলতা ছাড়া আর কিছু না। ধন্যবাদ আপনাকে। প্রিয় দর্শক, আমরা অনেক গুরুত্বপূর্ণ কথা শুনছিলাম বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক জনাব শহীদুল ইসলাম বাবুলের কাছ থেকে। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের স্টুডিওতে আসার জন্য। আপনি যদি প্রবাসীদের উদ্দেশ্যে শেষ, আমরা অনুষ্ঠান শেষ করব, কিছু বলেন বা বিএনপি আসলে কি হবে? প্রবাসীদের উদ্দেশ্যে শুধু বলবো, এই প্রবাসীরা তাদের হার ভাঙা পরিশ্রমের মাধ্যমে আমাদের দেশকে, দেশের অর্থনীতিকে সচল রাখে। এই প্রবাসীদের এই যে অবদান, এই অবদানকে অবশ্যই স্বীকৃতি দেওয়ার দরকার। তাদের ভোটের অধিকার আছে, আরও কী কী তাদের যে দাবি আছে আমি সমস্ত কিছু জানি না, এই বিষয়গুলো অবশ্যই বিবেচনায় নিয়ে ইতিবাচক পদক্ষেপ গ্রহণ করা দেশের দায়িত্ব, সরকারের দায়িত্ব, সংসদের দায়িত্ব। এবং আমাদের দল যদি কোনো সুযোগ পায়, আমরা নিশ্চয়ই বিষয়গুলো বিবেচনা করব। আর প্রবাসীরা যেভাবে করছেন, তাদেরকে বলবো, আপনারা যত কিছুই হোক দেশটাকে বুকের মধ্যে রাখুন, মনের মধ্যে রাখুন। হ্যাঁ, এই অবস্থা আমাদের দেশে থাকবে না, এটা একটা আপৎকালীন সাময়িক অবস্থা। নিশ্চয়ই বাংলাদেশে গণতান্ত্রিক শাসন পুনঃপ্রতিষ্ঠিত হবে। আপনারা অনেকেই দেশে যেতে পারেন না এই পরিবেশের জন্য, নিশ্চয়ই আপনারা দেশে যেতে পারবেন। এবং আপনারা দেশকে ভালোবাসুন, দেশকে মনের মধ্যে রাখুন, যেখানেই থাকুন। সকলকে ধন্যবাদ। প্রিয় দর্শক, শুভেচ্ছা, এবং সবাইকে আমাদের আজকের এই অনুষ্ঠান থেকে আপনাদেরকে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আমরা অনেকগুলো গুরুত্বপূর্ণ কথা শুনছিলাম শহীদুল ইসলাম বাবুলের কাছ থেকে। আমরা প্রত্যাশা করব বাংলাদেশের সুস্থ রাজনীতি হবে, বাংলাদেশ সমৃদ্ধশীল হবে। আজ এ পর্যন্তই, সবাই ভালো থাকুন।